থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কবি নজরুলের এই ভাবনাকে বাস্তবায়িত করতে উদ্যোগী হলো শিলিগুড়ি পৌর নিগম। আর এই মহৎ উদ্যোগকে বাস্তবায়িত করতে এগিয়ে এলো জয়পুরের মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি। কেউ জন্মলগ্ন থেকে এবং কেউ বা দুর্ঘটনা, জটিল রোগে বিকলাঙ্গ হয়ে চলাফেরার ক্ষমতা হারিয়েছে, সেই সমস্ত বিকলাঙ্গ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিল শিলিগুড়ি পৌর নিগম ও মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি। শিবিরের মধ্য দিয়ে আগামী তিন দিনে পুরো এলাকার প্রায় 400 জনকে কৃত্রিম অঙ্গ, হুইলচেয়ার, ক্রাচ ওয়াকার, ট্রাইসাইকেল প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিলিগুড়ির কিরণচন্দ্র ভবনে এই শিবিরের আয়োজন করা হয়েছে। শুক্রবার শিবিরের সূচনা করেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির কর্ণধার পিআর মেহতা, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ মানিক দে, শোভা সুব্বা সহ অন্যান্য পৌর চেয়ারম্যান ও কাউন্সিলরেরা। এদিন মেয়র গৌতম দেব জানান, সেবা কেন্দ্র জয়পুর ফুড নামে যারা প্রসিদ্ধ, এরা এদের সাথে আমাদের যোগাযোগ আছে। এর আগে আমাদের উত্তরবঙ্গে ফুলবাড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এই কাজটা করেছে, আজকে শিলিগুড়িতে করছে, তিন দিন করবে। মিস্টার মেহতা এসেছেন, ওনাদের পুরো টিম এসছে জয়পুর থেকে, প্রচুর ট্রাইসাইকেল, হুইলচেয়ার, ক্র্যাচ, হেয়ারিং এড, ক্যালিপার, হাত পায়ে সব কিছু নিয়ে ওনারা এসছেন। এখানে একটা ক্যাম্প তৈরি হয়েছে, তিন দিন ধরে এই ক্যাম্প চলবে, পুরসভা সাপোর্ট দিচ্ছে, এবং এরপর মালবাজার করবে, গরুবাথান, কালিম্পং এখানে করবে, তারপর এরা আলিপুরদুয়ারের দিকে মাদারিয়া, কালচিনি এই সমস্ত জায়গায় করবে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন যে সহায়তা পাচ্ছে, বিশেষ করে যারা হাঁটতে পারছিল না, চলতে পারছিল না, একটা মানসিকভাবে একটা প্রতিবন্ধী হয়ে ছিল, তারা যখন এই সাপোর্টটা পেয়ে নিজের পায়ে হাঁটতে পারছেন বা শুনতে পাচ্ছেন বা চলতে পারছেন বা হাত দিয়ে কাজ করতে পারছেন, তখন তার মধ্যে যে আত্মজাগরণ হচ্ছে, আত্মবিশ্বাস ডেভেলপ করছে, সেটা কিন্তু একটা কাইন্ড অফ রিবার্থ হচ্ছে, নতুন জীবন তারা পাচ্ছে। একেবারে ফ্রি অফ কস্টিংয়ে এরা এটা করছেন। আমরা চেষ্টা করবো যে একটা পারমানেন্ট সেট আপ, আর কিছু মানুষের এখানে তাদের ফলো আপ দরকার আছে, সে ফলো আপ ডিজিটালি এরা জয়পুর থেকে এই সাপোর্টটা দিতে পারে কি না, আমরা পুরসভার সাথে টাই আপ করে আরও কিছু বেটার সিস্টেমে কাজ করা যায় কি না, ওরা প্রপোজাল আমাদের দেবেন বলেছেন, সেই প্রপোজাল নিয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নেব। এর আগেরবার উত্তরবঙ্গে অনেকগুলো জায়গায় এরা এই কাজটা করেছেন, তাদের পুরো সাপোর্টিভ টিম এতগুলো জিনিসপত্র তারা নিয়ে এসছে অত দূর থেকে জয়পুর থেকে, এবং এটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেম অর্গানাইজেশন, 1975 সালে তৈরি হয়েছিল, আজকে এটা 23 সাল, প্রায় গোল্ডেন জুবলির দিকে তারা যাচ্ছেন, 100% সেবামূলক কাজ করছে এবং মানুষকে নবজীবন দিচ্ছে। তার জন্য এই সংস্থা মহাবীর বিকলাঙ্গ সেবা সমিতি, যেটা জয়পুর ফুড নামে বিখ্যাত, তাদের আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মিস্টার মেহতা, উনি আমাদের প্রায় কাজ করছি, আমি ওনার সাথে একসাথে 1997-25 বছর হয়ে গেছে, উনি উত্তরকন্যা একটা ফ্যাক্টরির মতো এরা করেছে, করে করছে, গ্রুমিং করে দিচ্ছে, এদের ট্রেনিং দিয়ে দিচ্ছে, অনেকে আর্টিফিশিয়াল লিম্প লাগানোর পর হেঁটে চলে যাবে এখান দিয়ে, তাতে তার যে মানসিক শক্তি সে অর্জন করবে সেটা অনেক বড় বিষয়। টোটাল নর্থ বেঙ্গলে 2000+। এদিকে পৌর নিগম ও মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা।